যদি টেকটিউবারদের কথা বলা হয় তাহলে কার নামটি আপনার মাথায় সবার আগে আসবে? আমার মাথায় কিন্তু একটি নাম সবার আগে আসবে, সেটি হচ্ছে সোহাগ 360 ডিগ্রি। ঠিক, আজকে সোহাগ 360 ডিগ্রির সোহাগ ভাই আছেন আমার সাথে, কথা বলবো তার সাথে। সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? খুবই ব্যস্ত যাচ্ছে ভাইয়া, কাজকর্ম নিয়ে, এবং কিছুদিন আগে আমি একটু ঘুরতে গিয়েছিলাম লম্বা সময়ের জন্য, আসার পর তো আরও বিজি হয়ে পড়ছি। আপনার হাসি মাখা মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করি সবসময় হাসার। আচ্ছা, হাসলে ভালো থাকেন? হ্যাঁ, হাসলে শরীর ভালো থাকে অনেক। সোহাগ ভাই, লাস্ট কন্টেন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনি অন্যান্য মোবাইলের বা গ্যাজেটের গল্প বলছিলেন, আজকে আপনার গল্পটা শুনবো আপনার মুখ থেকে। খুব সম্ভবত 2014 অথবা 2015 সালে আপনার যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, আমার কারেন্ট যে চ্যানেলটা, এটা 2014 সালে খোলা। অলদো আমি জার্নি আরও আগে শুরু করেছি, এর আগে অনেক চ্যানেল সাসপেন্ড হয়েছে, কারণ ওই সময় এক্সপেরিমেন্ট প্রচুর করতে হতো, কোনটা রাইট কোনটা রং জানতাম না, যার ফলে বেশ কয়েকটা চ্যানেল সাসপেন্ড হয়েছে। ওই বিবেচনায় 2012 থেকে শুরু, বাট কারেন্ট চ্যানেলটা আমার 2014 থেকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। যখন সাসপেন্ড হয়ে গেছিলো আপনার চ্যানেলগুলো, তখন কি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? অনেক ভেঙে পড়েছিলাম। প্রথমত যখন নতুন চ্যানেল সাসপেন্ড হতো তখন খুব একটা কষ্ট পাইনি, তবে এখন যে কারেন্ট চ্যানেলটা আছে, অনেকেই জানে না আমার এই চ্যানেলটাও সাসপেন্ড হয়েছিল যখন এটার অ্যারাউন্ড 10,000-এর কিছু কম, 8-9 হাজার সাবস্ক্রাইবার যখন ছিল তখন। সো প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, বাট আমি আসলে ওইরকম মানুষ যে সহজে হার মানি না। সো যখন একবার সাসপেন্ড হলো, অনেক চেষ্টা করি ইউটিউবের সাথে কমিউনিকেট করে ব্যাক আনলাম। ব্যাক আনার পরে মানে ওইটা এমন একটা লার্নিং ছিল যে এরপরে আর কখনো সাসপেন্ড তো হয়নি, বরং বাংলাদেশের শত শত মানুষের চ্যানেল যেগুলো সাসপেন্ড হয়েছে ওগুলো আমি ফেরত আনতে সাহায্য করেছি। এটা একটা শিক্ষা ছিল আমার। একদম আলটিমেটলি টেক ডক্টর হয়ে গেছেন একদম পুরোই, ইভেন আমার স্লোগানটাও দ্য টেক ডক্টর। হ্যাঁ সোহাগ ভাই, আপনি নতুন একটা চ্যানেল করেছেন বেসিক বাই নামে, সেটার প্রায় 20,000-এর মতো, যদি আমার ভুল না 2 লাখ, সরি আমার, হ্যাঁ 2 লাখের মতো সাবস্ক্রাইব হয়েছে। কেমন রেসপন্স পাচ্ছেন? খুবই ভালো রেসপন্স পাচ্ছি, এবং এই চ্যানেলটা অলদো আমি নতুন কন্টেন্ট নিয়ে শুরু করেছি, বাট এটা 2012-তে খোলা, মানে এইটাই আমার ফার্স্ট চ্যানেল ছিল, পরে আমি সোহাগ 360-তে মুভ করেছি। চ্যানেলটার নাম বেসিক ভাই, এবং এটাতে আমার টার্গেট হচ্ছে একদমই টেকের যে একদম একদম বেসিক, হ্যাঁ একদম বেসিক, এই জন্য নাম বেসিক দেওয়া, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু টেকের বেসিকটা জানে না। সো আমি ওই মানুষগুলোকে ইনক্লুড করতে যাচ্ছি টেকে। রেসপন্স খুবই ভালো পাচ্ছি, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটা নিয়ে আমার অনেক বড় প্ল্যানও আছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। টেক টিউবিং করতে গিয়ে আপনাদেরকে, আপনারা যারা আছেন এখন, তো মনে হচ্ছে আপনাদের কমিউনিটিটা বিশাল বড়, আজকে এখানে না আসলে আমার ওই ধারণাটা হতো না, কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়? হ্যাঁ, প্রতিনিয়ত অনেক প্রতিবন্ধকতা আসে, তবে এটা খুব বেশি না এবং ওইরকম মেনশনেবলও না। যেমন আমরা স্পন্সর নিয়ে কিছুদিন আগে অনেক ঝামেলায় পড়তাম, যেহেতু আমরা অনেকে এটা প্রফেশন হিসেবে নিয়েছি, সো আমাদেরকে ডেফিনেটলি এখান থেকে একটা আর্নিং বের করে নিয়ে আসতে হবে, এবং আমাদের এই লাইনে কষ্ট কিন্তু অনেক বেশি, যেহেতু আমরা নতুন নতুন ডিভাইসেস রিভিউ করি, এগুলো নিজে টাকা দিয়ে কিনতে গেলে দেখা গেছে আমাদের যা আর্ন হয় সেটা পুরোটাই ঢেলে দিতে হয় এখানে। ওই কারণে মাঝে মধ্যে আমাদের স্পন্সরদের উপর ডিপেন্ড করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এটা যে আমাদের দেশের স্পন্সররা এখনও ওইভাবে ম্যাচিওর হয়ে ওঠে নাই, তারা মনে করে যে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি এগুলো তারা আমাদেরকে ডিভাইস দিচ্ছে, এই কারণে আমরা তাদের মতো করে বলবো, ব্যাপারটা এরকম না। রিভিউ হয় একটা প্রোডাক্টের ভালো মন্দ, এই দুটোকে অ্যাডজাস্ট করে বলতে হয়, যেটা খারাপ সেটা খারাপ বলি, যেটা ভালো সেটা ভালো বলি। এই জায়গাটাতে আমরা একটু চ্যালেঞ্জ ফেস করতেছি, বাট আমরা সেটা সুন ওভারকাম করবো, কারণ সবাই এখন বুঝতেছে যে আসলে রিভিউ কোনো প্রমোশন না, রিভিউ একটা এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সটাই আমরা শেয়ার করছি। এছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ সোফার নেই, আগে ফেস করতাম শুরুর দিকে, স্পেস ছিল না ভালো, অডিয়েন্স ছিল না, বাট এখন এই জিনিসটা একদম চেঞ্জ হয়ে গেছে। কমিউনিটিটা তো দিন দিন বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, কী মনে হচ্ছে বাংলাদেশে আপনারা আরও বড়ভাবে শক্তভাবে দাঁড়াতে পারবেন? অবশ্যই আমার মনে হয় যে কমিউনিটি আরও বড় হওয়া উচিত। এর কারণ হচ্ছে আমাদের যে পরিমাণে দর্শক আছে ওই পরিমাণে চ্যানেল কিন্তু নাই। দর্শকের, আমি বলবো দর্শক এখনও ওইভাবে তৈরি হয়নি আমাদের দেশে, এটা তৈরি হচ্ছে, দিন দিন গ্রো করছে, আমরা দেখছি প্রতিনিয়ত আমাদের ভিউজ বাড়তেছে, সেই সাথে অডিয়েন্সও আমরা দেখতে পাচ্ছি, নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে। সেই অডিয়েন্সটা যখন আরও বড় হবে তখন আমাদের আরও ক্রিয়েটরের দরকার পড়বে, এবং আমি বিশ্বাস করি কমিউনিটিটা আরও স্ট্রং হবে, আরও বড় হবে। সবাই আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, আমি যখন কোনো একটা গ্যাজেট কিনতে চাই, আপনারা যে বিষয়টা আলাপ করছিলেন, আমি কিন্তু রিভিউ দেখেই কিনি। মাঝে মধ্যে এমন সব রিভিউ চোখের সামনে পড়ে চলে আসে, হ্যাঁ এইটা ভালো, এটা খারাপ, এই এই ভালো খারাপ দিয়ে বা মোটামুটি ভালো এই দিয়ে চলে, এর মধ্যেই ইন ডেপথ কোনো আলাপ আলোচনা নেই। তো যারা নতুন টেকটিউবার আসবে, টেকটিউবার হতে চায়, তাদের জন্য কোনো ট্রেনিং বা কোনো সেশনের ব্যবস্থা সরকারের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে করার কোনো চিন্তাভাবনা আছে কিনা? এইটা যদিও একটু কঠিন হয়ে যাবে বলা, কারণ সরকারের তরফ থেকে স্পেসিফিক্যালি এই ব্যাপারটাতে ট্রেনিং দেওয়াটা কঠিন, কারণ অলরেডি কিন্তু অনেক ট্রেনিং আছে স্পেসিফিক টপিকের উপর, লাইক গ্রাফিক ডিজাইনের উপর আছে, ভিডিও এডিটিংয়ের উপর আছে, কোডিংয়ের উপরে আছে, কিন্তু এই যে বিষয়টা টেক টিউবিং বা টেক কন্টেন্ট ক্রিয়েশন, এটার উপরে ওইভাবে করাটা মুশকিল, ট্রেনিং করাটা মুশকিল। এটা অনেকটা এনথুজিয়াজমের ব্যাপার, যে এই জিনিসটা পছন্দ করে, ভালো লাগে, সে যদি এটা নিয়ে সারাদিন পড়ে থাকে টেক নিয়ে, তখন সে ফিল করে যে না আমি তাহলে যা জানি এটা মানুষকে জানানোর চেষ্টা করি। ওই জায়গাটা আসলে ট্রেনিং দিয়ে করানোটা
টাফ। তবে আপনি শুরুতে যেটা বললেন, হ্যাঁ কিছু মানুষ আছে একদম সারফেস লেভেলে টাচ করে কন্টেন্ট তৈরি করে ফেলে, এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদেরকে একটু ইনডেপথে যাওয়া উচিত। দেন এগেন ইনডেপথের দর্শকের পরিমাণও কম, আমরা খুব ইনডেপথ আলোচনা করলেও মানুষ অনেকে বোর হয়ে যায়, বুঝে না টেকনিক্যাল টার্মস। সো আমি চেষ্টা করছি স্পেশালি আমার বেসিক ভাই চ্যানেল দিয়ে যে একটা গ্রাউন্ড তৈরি করতে, যেখানে মানুষ অন্তত ফাউন্ডেশনটুকু বা বেসিকটুকু স্ট্রং হয়ে যাবে, এরপরে ইনডেপথ ভিডিওগুলো দেখলে তারা অন্তত পক্ষে ঘাবড়ে যাবে না যারা কী বলছে এগুলো। তো ওই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি বিশ্বাস করি যে আমাদের ইনডেপথ কন্টেন্টের পরিমাণ আরও বাড়বে। আমরা তো মানে বাংলাদেশ টেকনিক্যালি অনেক এগিয়ে যাচ্ছে, টেকনোলজির দিক থেকেও আমরা বেশ এগিয়ে গেছি, আমাদের অনেকগুলো হাইটেক পার্ক হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় না যারা কাজ করছে বা যারা কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারের তরফ থেকে কোনো একটা ব্যবস্থা থাকা উচিত? ডেফিনেটলি এই জায়গাটাতে কাজ করা উচিত, কারণ আমরা যেহেতু টেক নিয়ে মানুষকে শেখাচ্ছি, জানাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। সো আমাদের মতো যারা ক্রিয়েটর নতুন আসতেছে, যারা এত ভালো জানে না, তাদেরকে যদি লেটস সে শেখানোর চাইতে বড় কথা অ্যামিউনিটিসগুলোও যদি দেওয়া যায়, লাইক কিছু স্পেস দেওয়া। অনেকে আছে স্পেসের কারণে ভিডিও তৈরি করতে পারে না, তো আমাদের এতগুলো হাইটেক পার্ক সেখানে কিন্তু অনেক স্পেস আছে, ওই জায়গাগুলো যদি তাদেরকে দেওয়া হয়, পাশাপাশি অনেক ধরনের ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটিস আছে যেগুলো তারা পায় না, ওই টাইপের সুবিধাগুলো যদি দেওয়া হয়। আমরা এখন পলিসি লেভেলে যদিও যেতে পারিনি, ফর এক্সাম্পল আমাদের কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে একটা বিজনেসের মতো একটা সুন্দর একটা ফ্লো তৈরি করতে হয়, ওই জায়গাগুলোতে যদি হেল্প করে এবং টুকটাক কিছু স্কিল ডেভেলপমেন্টের কোর্সেস দিয়ে যদি হেল্প করা হয়, তাহলে আমার মনে হয় এই কমিউনিটিটা আরও স্ট্রং হবে। ইউটিউবিংয়ে আপনারা যে ক্যাটাগরি কাজ করেন সেগুলোকে বলে নিশ, এই টেক নিশ যে এত বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং বিকল্প আয়ের একটা পথ হতে পারে, সেই পথটা কিন্তু আপনারাই দেখিয়েছেন। নতুন যারা কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি বলবো শুধুমাত্র আয়ের কথা চিন্তা করে এখানে না আসা, যে যদি আপনি ব্যাপারটাতে যে ব্যাপারটাকে এনজয় করেন, আপনার মধ্যে যদি প্যাশন থাকে, তাহলে এখানে আসলে আপনি ভালো অ্যামাউন্টের আয় করতে পারবেন। কিন্তু আগেই যদি আয়ের কথাটা চিন্তা করে কেউ এই জায়গাতে আসে, তাহলে বেশিরভাগ সময় দেখেছি আমরা যে ঝরে পড়ে, টাকাটা মুখ্য উদ্দেশ্য না হয়ে প্যাশনটা যদি মুখ্য হয় তাহলে আয়টা একটা কনসিকোয়েন্স, এটা হয়ে যাবে। থ্যাংক ইউ সোহাগ ভাই, অনেক কিছু জানলাম আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো আমার। ভালো থাকবেন।